সাথে আমি আলোচনা করব অধ্যায় 11 নিয়ে। তো আমরা আমাদের পাঠে চলে যাই। আজকে তোমাদের আলোচ্য বিষয় হলো অধ্যায় 11 এবং সেটি হলো আমাদের ইতিহাস ও সংস্কৃতি। আমরা এই অধ্যায়ে আমাদের যে ইতিহাস রয়েছে, বাংলাদেশ রাষ্ট্র গঠিত হওয়ার পেছনে যে ইতিহাস রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তো প্রথমে পাঠ এক নিয়ে আলোচনা করব, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21 ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস। আমি প্রথমে এই লাইনগুলো তোমাদেরকে একটু পড়ে শোনাই, তারপরে আমি তোমাদের সাথে আলোচনা করব। 21 ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস। এই দিন মাতৃভাষা বাংলার দাবিতে ছাত্র সহ সাধারণ মানুষ শহীদ হয়েছে। ঘটনাটি ঘটে পাকিস্তান শাসন আমলে। বাঙালিদের মাতৃভাষা ছিল বাংলা, তারা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করেন। এই দাবিতে 1952 সালের 21 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল বের হয়। ভাষার দাবিতে এমন আত্মদান পৃথিবীতে একটি বিরল ঘটনা। এবার আমি মূল আলোচনায় ফিরে যাই। প্রথমত এই ভাষার দাবিতে বাংলাদেশে যে আত্মদানের ব্যাপারটি ঘটে সেটি ঘটে 1952 সালের 21 ফেব্রুয়ারি। প্রথমে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান কিন্তু একসাথে ছিল, পাকিস্তান রাষ্ট্র ছিল একটি, আমাদের রাষ্ট্রের নাম ছিল পূর্ব পাকিস্তান। কিন্তু বাঙালি সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও পশ্চিম পাকিস্তানিরা চেয়েছিল যে বাঙালিদের রাষ্ট্রভাষা হবে উর্দু, এবং সেটি কোনোভাবেই আমাদের দেশের ছাত্র জনতা মেনে নিতে পারেনি, এবং সেটির কারণেই কিন্তু ভাষা আন্দোলন ঘটে। এবং ভাষা আন্দোলনের পরে পরবর্তী ধাপে ধাপে গিয়ে গিয়ে মুক্তিযুদ্ধের ঘটনাটি ঘটেছিল আমাদের দেশে। তো মূলত যখন 1952 সালে পশ্চিম পাকিস্তানিরা বাঙালিদের উপর রাষ্ট্রভাষা উর্দু চাপিয়ে দিয়েছিল, তখন বাংলাদেশের ছাত্র জনতা সবাই একত্রে হয় এবং তারা একটি আন্দোলনের ডাক দেয়। এবং এই আন্দোলনটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়, যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1952 সালের 21 ফেব্রুয়ারি একটি মিছিল বের হয়। এবং সেই মিছিলে কিন্তু পশ্চিম পাকিস্তানিদের যে পুলিশ বাহিনী ছিল তারা সেখানে গুলি বর্ষণ করে, এবং সেই গুলিতে আমরা জানি কিছু শহীদের নাম, ভাষা শহীদের নাম সালাম, মরকত, রফিক, জব্বার, শফিউ সহ আরো নাম না জানা অনেকেই শহীদ হন। তো সেই যারা যে শহীদ হয়েছিলেন, এই ভাষার দাবিতে যারা শহীদ হন তাদেরকে আমরা ভাষা শহীদ বলে থাকি। ভাষা শহীদ আমাদের দেশের, এটা পুরো পৃথিবীর ইতিহাসে কিন্তু একটি বিরল ঘটনা যে শুধু একটি ভাষাকে নিয়ন্ত্রণ করে এরকম একটা দেশের এত মানুষ নিহত হয়েছে এবং একটি যুদ্ধ পর্যন্ত হয়ে গেছে। আমরা আমাদের
1971 সালের মার্চে এই যুদ্ধটি 9 মাস চলেছিল। তো বলা হয়ে থাকে যে প্রায় 9 মাস বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলে এবং অবশেষে 16 ডিসেম্বর পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানি আর্মির কাছে আত্মসমর্পণ করে এবং আমরা মুক্তিযুদ্ধ জয়লাভ করি। আমাদের স্বাধীন বাংলাদেশ এভাবেই পেয়েছে। আর 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, এটি তোমরা সবাই খুব ভালোমতো জানো, কিন্তু এই দিবসগুলো প্রায় কিছুটা উল্টাপাল্টা হয়ে যায়। 26 মার্চ, 16 ডিসেম্বর বা 21 ফেব্রুয়ারি, এই দিবসগুলো কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না। 26 মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস, 21 ফেব্রুয়ারি হচ্ছে আমাদের শহীদ দিবস এবং 16 ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস। এবার আমি তোমাদেরকে পাঠ 1 এবং 2 থেকে অল্প কিছু শূন্যস্থান দিচ্ছি, যেটা তোমরা নমুনা হিসেবে দেখবে অবশ্যই। 1 নম্বর, 21 ফেব্রুয়ারি আমাদের ড্যাশ দিবস, কি হবে 21 ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস। 2 নাম্বার, ভাষার দাবিতে এমন ড্যাশ পৃথিবীতে বিরল ঘটনা, এটা হবে যে ভাষার দাবিতে এমন আত্মদান পৃথিবীতে বিরল ঘটনা। 3 নাম্বার, আমাদের শহীদ দিবস ড্যাশ মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত, এটি হবে আন্তর্জাতিক ব্যাপারটি আমি তোমাদেরকে বলেছি যেটা পুরো বিশ্বে রয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক। তারপরে হচ্ছে 4 নাম্বার, ড্যাশ আমাদের স্বাধীনতা দিবস, 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস। 5 নাম্বার, মুক্তিযুদ্ধ চলে প্রায় ড্যাশ, মুক্তিযুদ্ধ কয় মাস চলে আমি তোমাদের আলোচনায় বলেছিলাম, ওটা মুক্তিযুদ্ধ চলে প্রায় 9 মাস, এটি মনে রাখবে অবশ্যই। এরপরে 6 নাম্বার দেখো, ড্যাশ আমাদের বিজয় দিবস, 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। তো এই সমস্ত সবগুলোতেই কিন্তু 26 মার্চ, 16 ডিসেম্বর এবং শহীদ দিবসের কথা বলা হয়েছে। তো তোমরা বুঝতে পারছো এই দিবসগুলি কতটা বেশি জরুরি আমাদের জন্য, কারণ আমাদের দেশের জন্য কিন্তু এটি অনেক গৌরবের বিষয়।